আর এর আগে গুলো এত কিছু চেঞ্জ করতে হয় না এখন এই গভর্নমেন্টকে যত কিছু চেঞ্জ করতে হচ্ছে এই জন্য বেশি সময় লাগছে ভালো যাই হোক আমরা আপনাদের গত ক্লাসে একটা এস পড়িয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্ট না ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে একটা এসে পড়িয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্ট এক্সপেক্টেশন অ্যান্ড চ্যালেঞ্জেস আমরা এসেটার এটার পয়েন্টগুলো সেদিন ফাইনালাইজ করেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট এক্সপেকটেশন অ্যান্ড চ্যালেঞ্জেস এই এসেটার জন্য আমরা আপনাদের একটা আপনাদের নিয়ে আমরা পয়েন্টসগুলো হাইলাইট করেছিলাম সবগুলো ওগুলো একটু আপডেট করে আমি আপডেট করে পয়েন্টগুলো মানে ফাইনালাইজ করেছি এখন সেখানে একটু দেখবো আমরা প্রথম কথা যেটা আর এখানে আপনাদের কিছু কাজ করাবো আজকে এই এস উপরে আচ্ছা এখন দেখেন ধরেন আমাদের এক্সপেক্টেশন এটা দেখাচ্ছি না আপাতত ধরেন এক্সপেক্টেশনের মধ্যে যেটা এক্সপেকটেশনের মধ্যে আমরা যেটা আপনারা বলেছিলেন সেগুলো একটু দেখেন আমরা ফাইনাল যেগুলো নিয়েছি এস এর জন্য সেটা হলো টাইট ল অ এন্ড অর্ডার এটা একটা প্রত্যাশা তারপর বুমিং ইকোনমি অ্যান্ড আম্পল আম্পল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর বোথ দা এডুকেটেড অ্যান্ড দা আনএডুকেটেড তারপর এনশিউরিং মাস সট ডিসিপ্লিন এন্ড অর্ডার ইন ব্যাঙ্কিং এন্ড ফিনান্সিয়াল সেক্টর হ্যারাজমেন্ট এন্ড করাপশন ফ্রি бюроক্রেসি অ্যান্ড ল এনফোর্সিং এজেন্সি holding trial of the culprits engaged in mass killing in july 2024, ensuring treatment and rehabilitation of the injured in the july revolution, bringing major institutional reforms for, prop, uh, for their proper functioning, taking visible step, steps to stop the culture of confrontational and revengeful politics, bringing political reforms, making balanced, balance of power between the prime minister and the president,

টাইম কনস্টেন্ট সীমাবদ্ধতা কারণ এখানে যেটা হলো সময়টা নিয়ে অনেকেই মানে সময় দিতে যাচ্ছে নাকি টাইম টাইম এর কথা বলছি যে কয়দিন সময় তারা পাবেন আসলে এই সময়ের মধ্যে এতগুলা রিফরমেশন করা যাবে কিনা এটা হলো বড় চ্যালেঞ্জ যেটা স্যার একটা নতুন নোটিশ দেখলাম স্যার ওই সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিচ্ছে আজকে মানে সতেরো তারিখ প্রজ্ঞাপন জারি করছে আজকে আজকে দুই মাসের জন্য দিছে জি স্যার দিচ্ছে স্যার মানে কমিশন প্রাপ্ত যারা তাদেরকে

স্পিরিট অর্থাৎ পুলিশের স্পিরিট ফিরিয়ে আনা কারণ দেখেন যখন আপনার করে রিমান্ডে নেওয়া হচ্ছে এরপর আমাকেও ধরতে পারে কারণ আমিও তো সেখানে ছিলাম মানে গুলি করছি উনি অর্ডার দিয়েছে আমিও তো আসলে ছিলাম আমিও দু একটা গুলি করছি মানে মানে এই আতঙ্কটা তাদের মধ্যে আছে হ্যাঁ এটা একটা বড় সমস্যা এটা একটা ওইখানে স্পিরিটটা ফিরিয়ে আনাটা একটা চ্যালেঞ্জ তারপরে হল ব্রিং লন্ডার মানি ব্যাক লন্ডার মানি ব্যাক ফিরে মেনটেনিং ফরেন রিজার্ভ রিস্ক রিস্ক ফ্রি ফ্রি লেভেল লেভেলে ফরেন রিজার্ভটা পেমেন্ট অফ ফরেন ইন্টারেস্ট এটা একটা যে রাশিয়া সময় দিচ্ছে চাপাচাপি করছে ইত্যাদি ইত্যাদি কিপিং দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল কমোডিটিস উইদিন দ্য রিচ অফ দ্য লিমিটেড ইনকাম পিপল আর ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস টু এ লার্জ নাম্বার অফ আনএমপ্লয়েড পিপল এই কটাই আমরা চ্যালেঞ্জের মধ্যে রাখছি আর ওই কয়টা এক্সপেকটেশনের মধ্যে রাখছি আমার মনে হয় যে এই কটা একটু আলোচনা করলে বিসিএস এর জন্য আপনারা লাভ তবে এখন যেটা হলো এটার একটা ইন্ট্রোডাকশন যদি আমি এই এসএটা যদি আমি একটা ইন্ট্রোডাকশন লিখতে চাই আসলে আমাকে ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হবে দিস ইজ দা क्वेश्चन আমি ইন্ট্রোডাকশন যখন শুরু করব দেখেন তাহলে এটা হলো আমরা টপিক হলো আমি ই করে যাই আমাদের টপিকটা হলো ধরেন এক্সপেকটেশনস এন্ড চ্যালেঞ্জেস অফ দা ইন্টারিম गवर्नमेंट এটার জন্য আমরা যেটা ইন্ট্রোডাকশন যখন লিখব আমাকে ইন্ট্রোডাকশন কোন বিষয়টা মাথায় রেখে লিখতে হবে এটা যদি আমি একটু চিন্তা করি যে আসলে আমি ইন্ট্রোডাকশন যখন লিখব তখন আমি কোন বিষয়টা মাথায় রেখে লিখবো সাবিনিয়া আপনি বলেন তো ধরেন এটা একটা ইন্ট্রোডাকশন আপনাকে লিখতে বলে আপনি কোন বিষয়টাকে ফোকাস করে ইন্ট্রোডাকশনটা লিখবেন কি ফোকাস করবেন প্রথমে প্রেক্ষাপট প্রেক্ষাপটের কথা বলেন স্যার অভ্যুত্থানের মানে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট পৌঁছাইলাম স্যার এইটা বিষয়টা আনতে হবে জুলাই রিভলিউশনের মাধ্যমে পেলাম সেটা তো আপনি বলবেন এক লাইনে কিন্তু মূল ওটা তো মূল ফোকাস না এখানে এক্সপেক্টেশনটা মূল ফোকাস এক্সপেক্টেশন চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জটা আমি পরে কনক্লুশনে এক দুই লাইনে বলবো আমার এক্সপেক্টেশনটাই মূল ফোকাস এটার পাশাপাশি রিলিভেন্ট হলো চ্যালেঞ্জ তাহলে আমার এক্সপেক্টেশনটা নিয়ে যদি আপনি একটা এসে লিখতে চান এক্সপেক্টেশন রিলেটেড একটা বিষয়ের প্রত্যাশা এবং আমাদের দেশের মানুষের প্রত্যাশা থেকে শুরু করলে আমার ভালো একটু চিন্তা করেন আপনি কহিনুর বলেন আপনি প্রত্যাশার জায়গাগুলো বললে কোন জায়গাগুলো থেকে শুরু করলে এই এসেটার আমাদের একটা ইন্ট্রোডাকশন সুন্দর একটা ইন্ট্রোডাকশন লেখা যাবে প্রত্যাশা যে লিখবো আমি আসলে আমাকে ইন্ট্রোডাকশন লিখতে বলে আমি কি লিখবো আমি কোন লাইন থেকে শুরু করবো বলেন

আচ্ছা সাব্বির কি দিয়ে শুরু করা যায় বলেন কি দিয়ে শুরু করলে মানে কোন প্রেক্ষাপটের ভিত্তিতে আমরা এটা যে আগাই তাহলে ইন্ট্রোডাকশনটা স্টেপ বাই স্টেপ এসে আমার এই রিভলিউশনের সাথে লিংক করে প্রত্যাশা এবং চ্যালেঞ্জগুলো হাইলাইট করতে পারবো স্যার প্রথমে তো যে অপ্রেসিভ শাসন নিয়ে কিছু বলতে হবে যে পনেরো বছর ধরে অপ্রেসিভ শাসন চলছে ছাত্র জনতা শুধু কি এটা পনেরো বছরের মধ্যে

এখন স্যার বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশা হইতে পারে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন না সে তো আলাদা আমাদের পয়েন্ট আছে তাহলে এই পনেরো বছরের শাসন আমলে থাকবে না একটু দূরে যাবে না সেটা বলেন সেটা আমার প্রসঙ্গ মানে এটা কি আমাদের যে আমাদের ডিসক্রিমিনেশন সোসাইটি যে প্রত্যাশা এটা কি পনেরো বছর ধরে তৈরি হয়েছে না এর আগেও ছিল মানে কখন থেকে ছিল কখন থেকে ছিল মানে এটা আমার কিন্তু আমার প্রত্যাশা কি যেমন ব্রিটিশ আমল পাকিস্তান আমল এগুলা বইলে যে আমরা স্বাধীনতার পরেও প্রকৃত স্বাধীনতা স্বাদ পাইনি ব্রিটিশ আমলের কথা বলতে চান ওইখান থেকে সেই ব্রিটিশ আমলের কোন প্রেক্ষাপট বলবেন যে যে ওই সময় আমরা ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে লড়েছি ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে বয়স উঠিয়েছি একটা ঘটনার কথা বলেন তো যে সেটাকে আমি এখানে হাইলাইট করে বলতে চাই যেটা এটার সাথে লিঙ্ক করা যাবে মানে একটু মানে ভালো আহ আসবে ধরেন একাত্তর যদি আমরা লিঙ্ক করি মানে তাহলে কিন্তু অনেক সুন্দর একটা তারপরে আপনি উনিশশো নব্বই এরপরে সর্বশেষ দুই হাজার চব্বিশ কিন্তু ওইটা আমি লিঙ্ক করবো কিভাবে শুরু হয়েছিল বিল বিদ্রোহ থেকে কিন্তু মানে আমি অত ডিটেইল যাব না তো আমি ওইটা একটা আনবো হলো ওইটা আমার ড্রামাটিক পয়েন্ট আমি যখন ইন্ট্রোডাকশনে দারণ ফকির সন্ন্যাসী রেভলিয়ানের কথা বলবো Led by Majnu Shah এটা হলো আমার একটা ড্রামাটিক স্টার্টিং দিবে বাংলাদেশের বা এই অঞ্চলের মানুষের একটা প্রতিবাদী চরিত্র এটা মানে এই মানুষের মানে প্রতিবাদী চরিত্র না এটা পত্তাশা রিলেটেড যেহেতু মানে সেই মানুষ কি করছে মানে দারণ আমি বলতে চাই এরকম যে উই দা পিপল অফ বাংলাদেশ

তারপরে আপনি যে আসেন দেখেন ফ্রম ফকির সন্ন্যাসী রেভেলিয়ন লেড বাই মজনু শাহ টু দ্য গ্রেট লিবারেশন ওয়ার অফ নাইনটিন সেভেন্টি ওই যে আমাদের প্রত্যাশার জন্য যে আমরা লড়েছি সংগ্রাম করেছি প্রতিবাদ করেছি সেটার টেস্টিমনি সেটা সাক্ষ্য প্রমাণ হলো ফকির সন্ন্যাসী মুভমেন্ট থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত এটা বলার পরে আপনি যখন আসবেন দেখেন

against authoritarian ruler Shak Hasina the interim government that has been born the interim government that has been formed under the leadership of Dr. Muhammad Yunus after a successful July revolution has again created hopes and expectations among 17 core people of this country.

আহ না এটা আপনার এখানে যেটা হলো আপনার না আমরা তো ই বল নাই মানে ওখানে শেখ হাসিনা সফটওয়্যার ডিস করছি অথরিটেরিয়ান गवर्नमेंट বলছি স্যার অথরিটেরিয়ান ডিস স্যার তাহলে ঠিক আছে হ্যাঁ আমি এখানে তো মানে সফটওয়্যার আমি বলছি জারি সমালোচনা করবেন হ্যাঁ অবশ্যই যিনি খাতা দেখবেন অবশ্যই তিনি হিন্দু হতে পারেন কারণ হিন্দু হলে তো সে নরমালি কি সে তো আওয়ামী হবে এটা স্বাভাবিক তাই না এটা স্যার আমার স্কুলে হেডমাস্টার হইছে কি হিন্দু তো সে বলে কি যে আওয়ামী লীগ নাকি হিন্দুদেরকে ব্যবহার করছে হ্যাঁ এখন হিন্দুদের মধ্যে একটা বড় বড় ধরনের একটা ডিভাইডেশন আসে হিন্দুদের মধ্যে ফিফটি পার্সেন্টই মনে করছে যে আওয়ামী লীগ ইউজ করছে আওয়ামী সাথে থাকা উচিত না প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট পাওয়া যাবে যে ওরাও বলছে মানে অনেক জায়গায় বলছে যে না আশা কাছে না থাকা উচিত বলতে উনি বলতেছে যে আমাদের উপরে যে এত কিছু হইছে এত হামলা হইছে মানে একটা তো বিচার পাইনি আমরা হুম 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 না ওটা এখন হিন্দুরা বুঝছে এই জন্য এই জন্য আমরা এই জন্য যেহেতু আওয়ামী লীগের তো নর্মালি এখনো ধরেন চারজনের মধ্যে একজন আওয়ামী লীগ তাই না চারজনের মধ্যে একজন আওয়ামী লীগ পাঁচজনের মধ্যে একজন কট্টর আওয়ামী

অবস্থান করেছে আবার কখনো কি করেছি আমরা মানে অস্ট্রিয়ার ভাষায় কথা বলেছি ল্যাঙ্গুয়েজটা দেখেন শান্তিপূর্ণ ভাবে আগের মুভমেন্ট গুলো অধিকাংশ শান্তিপূর্ণ কিন্তু একাত্তর যেহেতু টানবো ওইখানে বলছি অস্ট্রিয়ার ভাষায় আমরা কথা বলেছি আমাদের ডিসক্রিমিনেশন ফ্রি এগুলোর জন্য আরো অনেক জায়গায় অস্ট্রিয়ার ভাষা হয়েছে কিন্তু আমরা এটা বললাম তারপরে যেটা এর পরেও তাহলে স্বাধীনতার পরে বললেন যে আমরা স্বাধীনতার মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের ডিসক্রিমিনেশন ফ্রি সোসাইটি বা ডিসক্রিমিনেশন যে ডেস গুলো শেষ হয়নি এর ফলে এই যে মানুষের হতাশা সেটা পরবর্তীতে আরো দুইটা রিভলিউশন নিয়ে আসে একটা হলো উনিশশো নব্বই আর একটা হলো এটা যেটা হয়েছে যে এখানে দুই টা হয়েছে ডিকটেটর অ্যাসাদ আর উনিশশো দুই অথরিটেরিয়ান শেখ হাসিনার বিরুদ্ধে আপনি এখানে আমাকে বলেন আপনার যদি আওয়ামী লীগের যদি হয় সে আপনার দোষ কোথায় ধরবে আপনি তো কাউকে গালি দিয়েছেন এখানে এক আচ্ছা প্রথম হলো যে এই এসে থাকলে এটা লিখতেই হবে আপনাকে তাই না শাখা কথা বলতেই হবে শাখা জিনাকে আপনার এখানে শাখা জিনার কথা বলতেই হবে আপনি যতটুকু সফটওয়্যার পারেন ডিপ্লোমেটিক হতে সেটা এখন ধরেন এটা একটা পয়েন্ট তাহলে এই যে ইন্ট্রোডাকশনের যে মাত্রা দেখেন আপনি কোথা থেকে টানলেন এটা যখন আপনি লিখবেন কিন্তু একজন আর ভাববে সেকেন্ড টাইম যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন তাই না মানে আপনার চিন্তার যে বিষয়টা এসে হলো এইটাই হলো এসে এই জায়গাগুলো দিয়ে কিন্তু অন্যের সাথে আপনার পার্থক্যটা করতে হবে ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এই জায়গাগুলো দিয়েই কিন্তু আপনার অন্যের সাথে পার্থক্যটা করতে হবে এখন দেখেন তারপরের পড়াটা আমরা কি বলছিলাম তারপরের বেড়ায় বলছিলাম এক্সপেক্টেশন তাই না মানে তারপরে এক্সপেকটেশনে এক্সপেক্টেশন ফ্রম ইন্টারিম গভ এখন এক্সপেক্টেশন ফ্রম দ্যমেন্ট যখন আমি বলবো তখন কি আমি সরাসরি বলে ফেলবো যে ফ্রম দ্য গভর্নমেন্ট উই হ্যাভ দ্য ফলোই এক্সপেক্টেশন নাকি আমি এখানে দুই চারটা কথা বলবো এই এক্সপেকটেশনের বিষয়ে যেহেতু বিসিএস আছে একটু কথা বলে নিতে হবে কথা বলে নিতে হবে তাহলে এই এক্সপেকটেশনের জায়গায় তাহলে আমি মূল পয়েন্টগুলো যাওয়ার আগে কিছু কথা বলতে হবে সেই কথাগুলো আসলে কি হতে পারে এক্সপেকটেশনের কথা যখন বলবেন সাবিন ইয়াসমিন বলেন যে এখানে আপনার কি কথা বলা উচিত বলেন স্যার স্যার বলবো যে মানে যে এক্সপেকটেশন তো একদিনই তৈরি হয় না মানে 15 বছরের শাসনে অতিষ্ঠ হল ওটা চলে গেছে এখানে ওটা শেষ ওই পাট শেষ এখানে শুধু এক্সপেকটেশন কথা বলবেন কিভাবে আপনি বলবেন সেটা বলেন একটা ছোট গল্প বলি ধরেন একটা পিয়ন আমাদের হাই স্কুলে একবা একটা পিয়ন নিবে তো এখন পিয়নের ভাইবা জিজ্ঞেস করছে বলো তো পিয়ন মানে ওকে যে তোমার নাম ধরে তোমার কাজ কি তুমি যে পিয়োনের ভাইবা দিতে আসছো তোমার কাজ কি স্যার কাজের কথা কয়টা কমু আজ তো স্যার অনেক কয়টা বলতে বলেন এই দেখেন কয়টা কমু কয়টা বলবো কাজের কথা স্যার পিয়োনের কাজে তো কোনো শেষ না এই যে একটা এখানে আপনি এক্সপেকটেশন কয়টা বলবেন সবাই দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছে তাই না সবাই এটা চাই সবাই ওটা চাই সব নন ফাংশনাল তাহলে আমি এখানে কি দিয়ে শুরু করব কোহিনো রাখতা বল

কিছু আলোকিত মানুষ দায়িত্ব গ্রহণ করেছেন সরকারে হেতু স্বভাবতই মানুষ তাদের কাছে কিছু প্রত্যাশা তৈরি হয়েছে যে যেসব অন্ধকারাচ্ছন্ন দিক আছে সেই অন্ধকারাচ্ছন্ন অন্ধকারটা দূর করে তারা প্রয়োজনে সংস্কার করে আমাদেরকে সঠিক ডিরেকশনে নিয়ে যাবেন এই ধরনের কথা বলা দিতে পারে হ্যাঁ ওইটা আসবে হ্যাঁ সাবিনা একটা প্রসঙ্গে বলতেই ছিল যে এই যে 15 বছরের যে সমস্যাগুলা হ্যাঁ সাবিনা ওই প্রসঙ্গটাই আনবো কিন্তু সেটা কিভাবে আনবো সেটা কিভাবে আনব বলেন

না সব প্রায় সব সেক্টর নন ফাংশনাল এটা আমার প্রথম কথা এটা ইন্টারিম এমন একটা দায়িত্ব নিয়েছে যখন সবকিছু ফাংশনাল সেটা একটু বর্ণনা কি এন্ড অলমোস্ট এটা বললেন আপনি পলিটিক্স entered in the of পুলিশ সিস্টেম hey. has become a matter of mockery. the young and general people are seeking sigh of relief from the skyrocketing prices of daily essential commodities. the in interim government has taken charge in such a situation when almost all the institutions have become non-functional. Uh, banking and financial sector has become almost dead. Uh, politics has entered in the pockets of the bureaucrats and police. election system has become a matter of mockery. The young people are getting frustrated for acute unemployment problem, and general people are seeking sigh of relief from the skyrocketing prices of daily essential commodities. তারপরে আপনি কি লিখবেন এরপরের লাইনটা কি যাবেন এটা বললেন এই নন ফাংশনের কথা বললেন তারপরে কি বলবেন একমাত্র লাইন বললেন যে সিচুয়েশন মানে কোন সিচুয়েশনে দাইত্বন এখন কি অবস্থায় আছে তারপরে লাইনটা এই লাইনের সাথে লিংক করে কি বলতে পারি সাব্বির বলেন এখন এখানে দেখেন স্যার এই পরিস্থিতি থেকে উত্তরণে এই পরিস্থিতি থেকে উত্তরণে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া দরকার বা দরকার মানে আচ্ছা এটাই ফাইন করতে হবে এই পরিস্থিতির উত্তরণের জন্য আপনি আরেকটা লাইন জানেন হু ওয়ান্টস টু লিভ একটা কোয়েশন দিয়ে দিলেন একটা লাইন হু ওয়ান কে বাস করতে চায় তারপরে বললেন নান এর সহজ জবাব হলো কেউ না তারপরে আপনি আসেন উই তারপরে দ্যানারেল স্টুডেন্ট হ্যাভ এ লং লিস্ট অফ এক্সপেক্টেশন ফ্রম দিস ইন্টারিম গভর্নমেন্ট দিস ইনক্লুড

কি থাকবে যে বার্তা থাকবে কথার গভীরতা থাকবে এবং লেখার যেটা ওটা সুন্দর করে তৈরি করতে হবে আচ্ছা এইভাবে আপনাদের এসে এখন প্রত্যেকটা এখানে ধরেন প্রত্যেকটা পয়েন্ট বলতে হবে তারপরে কনক্লুশন যেতে হবে আচ্ছা এখন কনক্লুশন যদি আমরা যাই ধর আমরা তো পয়েন্টটা বুঝতে চাই কিন্তু আলোচনা করবো প্রত্যেকটাই আমরা ভিতরটা আলোচনা করব এখন এইটা তো আপনি এসে এখন বুঝছেন এখন এই এসেটা যদি আপনি কনক্লুশন লিখতে চান তাহলে আপনি কনক্লুশনটা কি লিখবেন আপনাকে ধরেন পাঁচ মিনিট সময় দিলাম আপনি এই এসেটার একটা কনক্লুশন লিখেন টাইম হলো ফাইভ মিনিটস ফাইভ মিনিটসে এই এসেটার একটা কনক্লুশন লেখেন ফাইভ মিনিটসে এই এসেটার একটা কনক্লুশন লেখেন

বেছে মটা মুটি গেন ও হচ্ছে সা ন ও ডিস্কাশন ইমট ও স্শন অ বে ওবার ডিস্ন আই লাইট বেস ওবার ডিস্কাশন আই লাইট।

এবং এর জায়গায় অনেক চ্যালেঞ্জ আছে এবং আহ লোক আছে যেগুলো আমাদের মানে আহ বুদ্ধিজীবী বা সংস্কার কর্মী বা এদের মতামতের ভিত্তিতে এগুলো সব গুলো আমাদের সংস্কার করতে হবে এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে সুন্দর হ্যাঁ পরে চমৎকার যে প্রথমে ওই যে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ইন্টারন কমিটি ওলা দরকার নেই কারণ ইন্টারেশন বলে আসেন এখানে যদি আপনার আহ চ্যালেঞ্জের কোনো বিষয় থাকে সেটা এক দুই লাইনে আপনি আনতে পারেন এবং এখানে আসলে সত্যিকার তো করণীয় কি

actually it is very early to comment on their success or failure they, too, they need to overcome a lot of challenges to achieve the desired reformation of common people hopefully the government will do every possible things under their power to make this country a discrimination and corruption free one 65 percent we cannot deny that

rectify করতে হবে সংশোধন করতে হবে বা তাদেরকে শুধরাতে হবে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এরকম বললাম না এখন সফটওয়্যার তাদেরকে rectify করার জন্য দায়িত্ব নিতে হবে সিম্পল ভাষায় দেখেন আমরা এখানে ডামাটিক স্টার্টিং যে কোনো কোটেশন থাকলে সেটা আনতে পারি মানে এই যে বিষয়গুলো এখানে দেখেন কি কথা হলো যে এখন যেটা বারবার বলছি যে সরকারকে সংস্কার চাইলে যুক্তি সময় দিতে হবে প্রথম কথা যেটা তাহলে এই পচা সিস্টেম একটা যে কাঠামো যেটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে হলে

এক্সপেকটেশন অফ দ্য পিপল অ্যাট দ্য সেম টাইম কি করতে হবে তারা যদি পথচ্যুত হয় এখন দেখেন এইভাবে আমাদের এসিগুলো লিখতে হবে তাহলে চিন্তার পরিধি বাড়াতে হবে একদম লজিক্যাল ওয়েতে টু দ্য পয়েন্টে এসিগুলো আমাদের যদি হয় তাহলে অনেক ভালো মার্কস এটা চিন্তা করলে হয় কিন্তু আপনারা তো চিন্তা করেন না আপনাদের এসি লিখতে দিলে অ্যাসাইনমেন্ট দিলে কেউ করে না ওইগুলো আমারই পরিশ্রম করে করে করতে হয় আর কি হ্যাঁ ওইগুলো আমাকেই পরিশ্রম করে 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 দিতে হয় সবগুলো এসে

এই লাইনের পর এই লাইনটা আনেন তাহলে দেখেন একদম কানেক্টেড হয়ে গেল বেশি কথা বলা স্যার আমি অ্যাসুরেন্সে এই মেসেজ দিয়েছিলাম যে যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং আপনাদের সব ড্রাইভ বাইর হয়ে গেছে ইভেন ডাইজেস্ট বাইর হয়ে গেছে একটা সাপ্লিমেন্ট বাইর করা যায় কিনে পরে স্যার তারা আমার বললো স্যার তাদের তো সব বের হয়েই গেছে এখন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যদি সম্ভব হয় তাহলে সাতচল্লিশ থেকে স্যার তাহলে তারা একটা চেষ্টা করবে

স্যার এই যে আমি এই যে আপনার কাছে কোর্স করি এই জন্য লিখিত আমার সাথে কয়েকজন আছে মানে আমাদের খালি না দূর দূরান্তের কয়েকজন ইনভাইট করছিলাম কিন্তু কেউ সাড়া দেয় না স্যার আচ্ছা আচ্ছা যাই হোক আহ বলছিলাম আমাদের ক্লাসের মধ্যে যদি কয়েকজন সুযোগ দেন বা অনগোয়িং ব্যাচে যদি কয়েকজনের সুযোগ দেন তাহলে স্যার আপনার কোয়ালিটিটা যদি দেখতে পারে তাহলে হয়তো আরো অনেক হবে সেটা আমরা করবো আল্লাহ